তো বন্ধুরা আমরা তো এখন একটি ইএফপি বক্স তৈরি করছি দেখতে পাচ্ছেন এলজি টিভি ঠিক আছে এটার মডেল হচ্ছে 21 আপনারা দেখতে পাচ্ছেন এটার মডেল MME 21 27 PF একটা মডেল দি আমরা এটা এখন রিপেয়ারিং করব এটা কাপড় নিয়ে এসেছে ডেলিভারি দি আমরা আগে দেখি খুলে কি অবস্থা তারপর আপনাদেরকে দেখাই তো সম্মানিত দর্শক আমরা এটা খুলে নিলাম এবং দেখতে পাচ্ছেন তার কিছু মোটামুটি একেবারে বয়সও হয় নাই একেবারে মোটামুটি বয়স ঠিক কমও না মোটামুটি আর কি দুই এক বছর মনে হয়েছে না তো তিন বছর যাবো টিভিটি ওই সাড়ে তিন বছরের মতন ইউজ করতেন টেলিভিশনটি তো বন্ধুরা বলে রাখি আমরা সর্বপ্রকার ইলেকট্রনিক টিভি সিআরটি টিভি বক্স টিভি এবং এলইডি স্মার্ট টিভি যেগুলো ছাড়া করে জ্বলে গেছে বারবার মেরামত করছে ভালো চলছে না সে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস কালার টিভি এলইডি টিভি সিআরটি বক্স টিভি এবং স্মার্ট এলইডি টিভি আইপিএস ভোল্টেজ স্টেবিলাইজার এই আমরা গ্যারান্টির সাথে রিপেয়ারিং করে থাকি তো আমি এখন এটার সমস্ত জিনিসগুলি খুলে নিলাম অর্থাৎ কানেক্টিভিটি খুলে নিলাম তো এখন এটা ভোল্টেজ দিয়ে দেখবো আবারও পুনরায় এটা কী কারণে একেবারে পাওয়ার অফ করে দিয়েছে পাওয়ার আসে না আমি কানেকশানটি দিয়ে নিলাম এখন বন্ধুরা আমরা টিভিটি খুললাম এবং খোলার পর দেখতে পাইলাম টিভিটির ভিতরে একটি রোগ আছে টিভিটি কিন্তু রানি অবশ্য ওই সুইচের কারণে পাওয়ার আসতেছে না আমি ডাইরেক্ট লাইন করে এবং টেস্ট করার মানে আমাদের যে টেস্ট পয়েন্ট টেস্ট এসি কোড দিয়ে আমি লাইন দিয়ে দেখলাম টিভিটি রানিং আছে এবং আরেকটা বিষয় হচ্ছে এটা রানিং থাকলে কি হবে এখানে ছবি যখন আসে অনেক সময় ছবি নিজে নিজেই আবার মানে চলে যায় তো এটার জন্য যে এটা যেই কারণে প্রবলেমটা হয় সেটা হচ্ছে সঠিক মতন চ্যানেলে ভোল্টেজ না দেওয়ার কারণে এই প্রবলেমটা হয় তো এটার ভিতরে 33 ভোল্ট ঢুকছে না যার কারণেই এই সমস্যাটা দেখা দিচ্ছে তো আমরা এখন সেটা রিপেয়ারিং করব এবং 33 ভোল্ট এটার ভিতরে প্রবেশ করাব বন্ধুরা এ হলো 33 ভোল্টের ইনপুট জায়গা তো এখানে দেখা দেখতে বোঝা যাচ্ছে যে এখানে দেখার যে পাত জম পুরে একদম নষ্ট হয়ে গেছে যার কারণে ভোল্টেজটি এখানে প্রবেশ যার কারণে ছবিটি ছেড়ে দিচ্ছে আমরা এখন এটাকে রিলিজ করব এখানে 120 দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দুটি পার্টস খারাপ হয়ে গেছে তো এই দুটি পার্টস আমি নতুন নিয়েছি এখন এই দুটি পার্টস নতুন লাগিয়ে দিব তাহলেই আমার পুনরায় নতুনের মতন ছবি আসবে
ধোঁদরা যারা এই ধরনের সমস্যা অনেকটা প্রবলেমে পড়েন ভিডিওটি তাদের জন্য একটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, এবং যারা এই কাজগুলি করেন নতুনদের জন্য তো আরও উন্নত অনেক বিষয়। আমি অনেক ইন্টারেস্টিং, যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আরও যেই সিআরটি টিভি, এলইডি টিভি এবং আরও বিভিন্ন যেই ইলেকট্রনিক ডিভাইসগুলি আমি রিপেয়ারিং করে থাকি, সেই সমস্ত রিপেয়ারিংয়ের রিপেয়ারিংগুলি বা আপনাদের কিঞ্চিত পরিমাণ উপকারে অবশ্যই আসবে। তো সেক্ষেত্রে চিন্তা এর একটা গুরুতর সমস্যা, সব কিছু ভালো চলে ছবি আসে ছবি চলে যায়, একটা আসলে একটা গুরুতর প্রবলেম। এবং আমি সেই গুরুতর প্রবলেমটি অল্প সময়ের ভিত্তি সব করে ফেললাম, কারণ আমি অনেকদিন যাবৎ এগুলির কাজ করে থাকি, তার কারণে আমি সহজেই কাজটি করে নিলাম। যারা নতুন তাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে এই ভিডিওটি দেখলে। আমাদের টিভিটি সম্পূর্ণ হয়ে গেছে, তারপরও অন্যত্র কাজ রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি লাগানোর দরকার ছিল লাগাই দিলাম, মানে টিএফ। তো তার একটা রোগ আছে, এখন আর এই টিভির ভিতরে কোনো প্রবলেম নেই, সম্পূর্ণ টিভিটি একেবারে নতুনের মতন মুখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।